চারিদিকে বৃষ্টি পড়ছে, মেঘ যাচ্ছে, দেখতে পারেন। বৃষ্টি পড়ছে, বেশ ভালো আবহাওয়া। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তাহলে। নমস্কার। টিটি আমি সবসময় নতুনদের নিয়ে কাজ করে কেন, এটা সবারই প্রশ্ন। তার কারণ হচ্ছে টিটিএমই একমাত্র প্রোডাকশন যে হিরো থেকে হিরোইন থেকে শুরু করে সমস্ত কাস্টিং থেকে শুরু করে প্রায় সবাই নতুন যারা ফ্রেশার শুরু করছে নতুন, তারা কোনো সিনেমা করেনি, এরকম নিয়ে কাজ করেছে এবং ভালো ভালো কাজ করেছে, হিট দিয়েছে, প্রচুর প্রমাণ আছে, তার নতুন করে বলার কিছু নেই। তো কেন করে? প্রথম কথা হচ্ছে বেশ করে, বেশ করেছি করেছি। নতুনদের নিয়ে করবো না কেন? নতুনরাই তো ভবিষ্যৎ, ফিউচার। তো আমাদের মতন প্রোডাকশন যদি নতুনদের সাহায্য না করে, আমরা যদি টলিউডে নতুনদের না রাখি, যদি নতুনদের না আহ্বান জানাই, যদি নতুনদের না আমরা ওয়েলকাম করি, তাহলে একটা সময় টলিউডের ভবিষ্যৎটি নষ্ট হয়ে যাবে। কেন আমাদের ইন্ডাস্ট্রিতে নতুনরা যত আসবে তত ভালো। আমি দেখেছি অনেকে বলে যে অন্য প্রোডাকশনে যায়, অনেক জায়গায় যায়, অডিশন দিই, বাট সবাই সেরকমভাবে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না, কিন্তু নতুনদের একটা অন্য চোখে দেখে। কিন্তু টিটিএমই সেরকমভাবে দেখে না। টিটিএমই সবসময় নতুনদের প্রায়োরিটি দিয়েছে, গুরুত্ব দিয়েছে এবং মেন মেন লিড লিড ক্যারেক্টার দিয়েছে, মানে বিশ্বাস করে। প্রথম কথা, নতুনদের প্রতি আমার অগাধ বিশ্বাস, কারণ ওদের মধ্যে যে খিদেটা থাকে সেটা আমি কারোর মধ্যে দেখিনি। এত কাজের খিদে, ইচ্ছা, চেষ্টা, সেটা আমি কারোর কাছে দেখিনি, মানে কারোর মধ্যে দেখিনি। আমি পুরনো যারা হয়ে যায় তাদের মধ্যে একটা ঘ্যাম চলে আসে, অহংকার চলে আসে, আমার ভালো লাগে না তার সাথে কাজ করতে। এবং আমি এটা মনে করি যে ট্যালেন্টের কোনো পুরনো নতুন বলে কিছু হয় না, ট্যালেন্ট সবার মধ্যে থাকে, ভগবান সবাইকে ট্যালেন্ট দিয়েছে। এবং মেঘ ডাকছে, যাই হোক, বৃষ্টি হচ্ছে দেখালাম, তো একটু সাউন্ডের গণ্ডগোল হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, বাট যাই হোক, কথাটা যেটা শেয়ার করা সেটা বলছি যে নতুনদের মধ্যে খিদে এবং ইচ্ছা চেষ্টাটা আছে, সেটা কারোর মধ্যে আমি দেখিনি। আর আমি দেখেছি নতুনদের কী কষ্ট, কেউ কাজ পাচ্ছে না, কেউ প্ল্যাটফর্ম পাচ্ছে না, সবাই জব করছে, নাহলে অন্য কিছু কাজ করছে, কেন করবে ভাই? তার প্রতিভাটাকে কেন সে নষ্ট করবে? বাংলায় প্রতিভার অভাব নেই, তাই নতুনদের নিয়ে কাজ টিটিএমই বরাবর করে এসেছে এবং করবে, করে যাবে, কেউ আটকাতে পারবে না। আর টিটিএমই বরাবর প্রথম থেকে বলে এসেছে যে নতুনরাই হচ্ছে ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মকে সাপোর্ট করবে, সব সময় করবে, অল টাইম করে। এবং আমাদের সবথেকে বড় উদাহরণ হচ্ছে যে ফাইট আর বিন্দাস হিরো, যে দুটো মুভি আসছে, নতুন হিরো হিরোইনদের নিয়ে কাজ হচ্ছে, নতুন সবাই নতুন প্রায়। তো এরাই কোনো সিনেমাতেই কাজ করেনি, মানে বড়ো সিনেমাতে কাজ করেনি, তো এটাই তো বড় উদাহরণ। এর থেকে বড় উদাহরণ কী হতে পারে? দুটো পরপর সিনেমা আমরা করছি, ফিচার ফিল্ম করছি, এত বড় একটা কাজ, এত বড় একটা দায়িত্ব নতুনদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, বিশ্বাসটা আছে বলে তো করেছি। আমার নতুনদের প্রতি অগাধ বিশ্বাস আছে এবং নতুনদের নিয়ে আগামী দিনে আরও অনেক কাজ করতে চলেছি, প্রচুর নতুন নতুন, শুধুমাত্র অ্যাক্টর অ্যাক্ট্রেস নয়, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটার, সব নতুন নতুন সিঙ্গার, সবাইকে নিয়ে আমরা কাজ করতে চলেছি এবং কাজ করেওছি আগে, আরও করছি। একমাত্র টিটিএমই প্রোডাকশন নতুনদের নিয়ে ভাবে এবং ভেবে যাবে, আমি বুক ঠুকে বলতে পারি, আর বেশ করেছে ফেলেছে। কারোর যদি কিছু জলে জেলাসি করে তাতে আমার কোনো চাই আসে না, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। Thank you.